প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম সরকার হাজির হয়েছি এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা নিয়ে। সেই আলোড়ন সৃষ্টিকারী মনির খুকু ও রিমা হত্যার কাহিনী আপনাদের কাছে ভালো লাগলেই আমার এ শ্রম আমি সার্থক বলে মনে করব। প্রথমেতে আল্লাহর নামে শুরু করি ভাই, তোমার নামে অকুল সাগর পাড়ি ধরতে চাই। তুমি না করিলে দয়ায় আমার সাধ্য নাই দয়াল হে। তারপর এতে দয়াল নবী অকুলের কান্ডারি, কঠিন হাসরে আমায় উদ্ধার নিও করি। এইবারে শোনাবো একটা বুক ফাটা হিস্টোরি বন্ধু হে। মনির ফাঁসির প্রেম কাহিনী শুরু করি ভাই, এমন দুঃখজনক ব্যাপার বাংলায় আর হয় নাই। এই লম্পট মুনিরের কথা সবারে জানাই বন্ধু হে। পুরীর প্রেমে আপন বধূ লইছে খুন করিয়া, হই হই কাণ্ড রই রই ব্যাপার বাংলাদেশ জুড়িয়া। মুনিরের বিচার দেখিতে রইছে সবাই চাইয়া বন্ধু হে। এবার শোনেন শ্রোতা বন্ধু মুনির কে বা হয়, মুনিরের মা বাংলাদেশের বড় ডাক্তার হয়, নামটি তার মেহেরুন্নেসা দিলাম পরিচয় বন্ধু হে। পিতার নামটি আবুল কাশেম নাম করা ডাক্তার, ধানমন্ডি তার আছে ক্লিনিক অতি চমৎকার। হাজারে হাজার টাকা হয় প্রতিদিন রোজগার বন্ধু হে। মা বাবার দ্বিতীয় ছেলে মুনির হোসেন মিয়া, ছোট হইতেই দুষ্ট ছিল বেশি আদর পাইয়া, কষ্টি নষ্টি করত সদায় পরের মায়া লইয়া বন্ধু হে। মায়ের একজন নার্স ছিল মিনতি বলিয়া, দিবানিশি করত ফুর্তি মিনতিরে লইয়া, বিদেশে পাঠাইল তখন বাপ মায়ে জানিয়া বন্ধু হে। বাবা মায়ের বড় আশা বিদেশে থাকিলে লেখা পড়া শিক্ষা কইরা ভালো হবে ছেলে, একাধারে ছয়টি বছর আমেরিকায় থাকিলে বন্ধু হে। লেখা পড়া ছয়টি বছর করে আমেরিকায়, তারপরে আসিল মুনির এই সোনার বাংলায়, তারপরও মুনিরের স্বভাব একটু না বদলায় বন্ধু হে। কয়লা ধুইলে ময়লা যায় না সর্বলোকে কয়, মল পাইলে কুকুর জাতি অতি খুশি হয়, ওই রকম মুনিরের দশা পর নারীর নেশায় বন্ধু হে। প্রশ্নে আরা খুকু নামে এক সুন্দরী ছিল, তাহার সাথে ওই মুনিরের ভালোবাসা হলো, তাহার কিছু রূপ কাহিনী শোনেন ভাই সকল বন্ধু হে। ব্যাপারেতে জানতে পারলাম শোনেন যত ভাই, তার মত রূপসী নারী বাংলাতে আর নাই। রূপের কাছে হলুদ পাখি হার মানিয়া যায় বন্ধু হে। উচ্চ
কাঁচি দিয়া পরে শাড়ি হাতে লাগায় ঘড়ি চোখে চশমা পায়ে আর তা আহা মরি মরি সাজসজ্জাতে থাকে যেমন পরিস্থানের পরিবন্ধু হে পেন্সিল খুরা জুতা পায়ে রাস্তা দিয়া যায় বুড়া লোক দেখিলে পরে ফিরে ফিরে চায় ধৈর্য হারা জুয়ান যারা কাঁচাই খাইতে চায় বন্ধু হে বয়স তাহার অতি অল্প পঁয়তাল্লিশের বেশি সেই বুড়ি ছিল ভাইরে মুনিরের প্রিয়সী যার লাগি মুনিরের গলায় পড়ল ফাঁসির রশি বন্ধু হে বানিশি কর্প ফুটি ওই খুকুরে লইয়া খুকু ও মুনিরের প্রেমে গেছে পাগল হইয়া হিরোইনের ব্যবসা করত দুইজনে মিলিয়া বন্ধু হে এইসব কথা জানতে পারলো মুনিরের বাপ মায় ছেলেরও চরিত্র দেখে কান্দে হায় রে হায় কি লাভ হইল পড়াইয়া ওই না আমেরিকায় বন্ধু হে তাই দেখিয়া ওই মুনিরকে করাইল বিয়া শারমিন খাতুন রিমা নামে এক সুন্দরী মায়া বিদ্যা শিক্ষা জ্ঞান বুদ্ধি তার মগজ ভরিয়া বন্ধু হে শহীদ সাংবাদিক নিজাম পিতা যে তাহার ছিল অতি মান্য ব্যক্তি নর্ম ব্যবহার তাহার ছেলে শারমিন খাতুন দেখতে সমেত তার বন্ধু হে বদ্রুন নেশা কলেজে ইংরেজি অনার্স করে দেখিতে অতি সুন্দরী এই ভব সংসারে চাপ শুরু যে রূপ দেখিয়া লজ্জাতে যায় মোরে বন্ধু হে ১৯৮৮ সাল ১১ই ডিসেম্বর কাবিন হয়ে গেল রিমার পেপারের খবর উঠাইয়া আনিল ঘরে মাসে খানি পর বন্ধু রে ১২,০০০ টাকা দিয়া সাজায় বাসর ঘর কত রকম নকশা করা মুনিরের বাসয়র শারমিনকে বাসর ঘরে দেয় রাত্র ১০টার পর বন্ধু হে ঘরে যাইয়া রইছে বইয়া স্বামীর আশায় মুনির হোসেন কুকুর গেছে কুকুরও বাসায় বাসর ঘরে একা শারমিন কান্দে হায় রে হায় বন্ধু রে মুনিরকে পাইয়া কুকু অতি খুশি হইয়া আজকে তুমি পরীক্ষাতে গেলা পাশ করিয়া বাসর রাতে বউ রাখিয়া আমার কাছে আয়া বন্ধু হে তামাশা করে দুইজন সারা রাত ভরে ঝিমিতে ঝিমিতে মুনির এলো বাসর ঘরে কোথায় গিয়াছিলে স্বামী রিমা জিজ্ঞাস করে বন্ধু হে শরীর কেন অবশ বস্ত্র কুদুই খান লাল মুখে কেন দুর্গন্ধ কয় হালছে রে বেহায়াল তারে লইয়া কর সফুতি হইয়া মাতাল বন্ধু হে মনির বলে রাখো কথা বলবো আমি পরে এই বুলিয়া বেহুশ হইয়া বিছনায় শুইয়া পরে এদিক দিয়া কান্দেরি মা বসিয়া দুয়ারে বন্ধু হে ভাবেতে রাত্র যায় ফজর হইল শারমিন রিমায় অজু করে নামাজে দাঁড়াইল মুনাজাতে খোদার কাছে কাঁদিতে লাগিল বন্ধু হে বাসর রাত্র সবার কাছে অতি মধুর রাত
সেই রাত্র ভাঙ্গা সখুদা আমার বরায়াত প্রভু তুমি অভাগিনী শোন ফরিয়াদ বন্ধু হে আমার স্বামীর খারাপ নেশা ফিরাইয়া দাও সাই তুমি সারা শান্তি দাতা আর তো কেহ নাই এমন সময় আইলো ঘরে মুনিরেরও মায় বন্ধু হে শারমিনকে কান্তে দেখিয়া মুনিরেরও মায় পুত্রের যত দোষের কথা ছাপাইয়া যায় ঘুম হতে উঠারাম দাদা ছেলেকে ধমকায় বন্ধু হে ছেলের চরিত্রের কথা ঢাকিবার লাগিয়া শারমিনকে বুঝাইল কত আদর করিয়া এভাবেতে অনেকদিন ভাই গেল গত হইয়া বন্ধু হে শ্যামলিতে ছিল মুনিরের গার্মেন্টসের কারবার ওই গার্মেন্টস আইতো খুব শোনেন সমাচার মুনিরেরও সাথে করত বিছানার কারবার বন্ধু হে ওই গার্মেন্টস একদিন রিমা খবর পাইয়া যায় যাইয়া দেখে মুনির খুকু প্রেম খেলা খেলায় ধরজিয়া উঠিল রিমা শোনেন সব জনায় বন্ধু হে রিমা বলে খুকুর কাছে লজ্জা কি তোর নাই ছেলেরও বয়সী নাগর দেখিবারে পায়াই এমনও বেহাইয়া মানুষ আমি দেখি নাই বন্ধু হে খুকু বলে ওরে সেন্দি জানিস না খবর ভাগ্য গুণে পাইছি আমি রসেরও নাগয়র মুনিরকে লইয়া পারি দিব প্রেম সাগর বন্ধু হে তখন রিমার সাথে দুর্ব্যবহার করে কুকু ও গর্জিয়া উঠে মুনিরের জোরে কুকু বলে দেখা যাবে কে জিতে কে হারে বন্ধু রে ঝগড়া জাটি কইরা রিমা বাসায় চলে যায় মুনির যখন বাসায় গেল ধৈরা রিমা পায়ায় যাইও না স্বামী কুকুরও বাসায় বন্ধু হে কথা শুনিয়া মনে কিবা কর্ম করে চুলের মুঠি ধইরা রিমার পাশায় লাথি মারে মার খাইয়া তখন রিমা কান্দে যারে যারে বন্ধু হে এমনি করে বেশ কয়েকদিন পার হইয়া যায় হাতে ধইরা পায়ে পইরা কত যে বুঝায় ফোনের কোন পাত্তা দে না রিমারও কথায় বন্ধু হে তবু মুনির হয় না ভালো কুকুরও নেশায় রাগ হইয়া বইকে বলে মুনিরের মায়ায় তোমার কাছে থাইকা কেমনে এদিক সেদিক যায় বন্ধু হে মুনির কুকুর গোপন বাসা লাল মাটিয়ায় ছিল রিমার স্বামী দাবি লইয়া কুকুর বাসায় গেল মুনির খুকু এক বিছানায় ধরিয়া ফেলিল বন্ধু হে কুকুর গলায় ধইরা মুনির রইয়া সে শুইয়া কাপড় সারা রঙের ঘোড়া শিকাইত হইয়া এই কাণ্ড দেখিয়া শারমিন উঠিল গর্জিয়া বন্ধু হে রিমা বলে ছেলের বয়সী নাগর পাইয়া রঙ্গলীলা কর সদায় মাতালো হইয়া মুনিরকে বকিল অনেক রাগ দুঃখ লইয়া বন্ধু হে রিমা বলে খুকু মনি থাই কহুশিয়া আমার নাম তি শারমিন খাতুন জানিও এই বায়ার কত কামের জ্বালা উঠছে অঙ্গেতে তোমার বন্ধু হে সো
সোজা পথে না হাঁটিলে হাগবো বাঁকা পথে হিরোইন আর মদের ব্যবসা কর লাল মাটিতে এই সমস্ত গোপন তত্ত্ব জানাইবো থানাতে বন্ধু হে রিমা সেই বাসায় গিয়া যখন অনেক মতে বুঝাইল স্বামী এই রাস্তা আপনি ছেড়ে দিন কিন্তু রিমার কোনো কথাই মুনির এবং খুকু কান দিল না কারণ ওদের লাভ একসাথে দুটো হচ্ছে যেমন গোপনে অবৈধ ব্যবসা করছে আবার মুনির খুকুকেও ভোগ করছে যেমন রদ দেখা এবং কলা বেচা দুটোই একসাথে সোজা পথে না হাঁটিলে হাঁটবো বাঁকা পথে হিরোইন আর মদের ব্যবসা কর লাল মাটিতে এই সমস্ত গোপন তত্ত্ব জানাইবো থানাতে বন্ধু হে এই বলিয়া মনের দুঃখে হইল বিদায় মুনির খুকু যুক্তি করে কি করি উপায় দুইজনারই মরণ হবে জানাইলে থানায় বন্ধু হে মুনির বলে ওকে আমি দিব তালাক দিয়া খুকু বলে ভেজাল আরো যাইবে বাড়িয়া গোপন তত্ত্ব বাংলার মানুষ ফেলিবে জানিয়া বন্ধু হে কোটি কোটি টাকার ব্যবসায় পড়ে যাবে ভাটি তোমার আমার এই সম্পর্ক হইয়া যাবে মাটি লাভের মধ্যে পড়বে পিঠে পুলিশেরও পিটি বন্ধু হে সাংবাদিকের মেয়ে রিমা তাই তো লাগে ভয় কৌশলে করিতে যদি পারো তোরা জয় প্রকাশ্যে রিমারও সাথে পারা যাবে নয় বন্ধু হে মনি এবং খুকু বেশ চিন্তায় পড়ে গেলেন এই জন্য যে এখন রিমাকে যদি হত্যা করতে না পারে তাহলে তাদের যে সম্পর্ক এই সম্পর্ক তো নষ্ট হবেই বরঞ্চ দেখা যাবে যে সেই পুলিশের পিটি খেতে হবে জেল খাটতে হবে দেশের সমস্ত মানুষের কাছে তাদের অপরাধী হতে হবে তাই তারা গোপনে যুক্তি পরামর্শ করতে আরম্ভ করলো কিভাবে কৌশলে রিমাকে হত্যা করা যাবে মুনির এবং খুকু উভয়ই পরামর্শ করলো যে সেই চট্টগ্রাম কক্সবাজারে নিয়া সেই সমুদ্রের পারে নিয়া যদি তা খুব রিমাকে হত্যা করা যায় তাহলে আর কোনো ভয় থাকবে না আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে খুকু বলে বন্ধু তুমি আর আমি সারা জীবন সুখে থাকব আমাদের পথের কাঁটা যদি দূর হয়ে যায় ওরে কোটি কোটি টাকার ব্যবসায় পড়ে যাবে ভাটি তোমার আমার এই সম্পর্ক হইয়া যাবে মাটি লাভের মধ্যে পড়বে পিঠে পুলিশেরও পিটি বন্ধু হে সাংবাদিকের মেয়ে রিমা তাই তো লাগে ভয় কৌশলে করিতে যদি পারো করা জয় প্রকাশ্যে রিমারও সাথে পারা যাবে নয় বন্ধু হে শুনিয়া মুনির হোসেন করিল চিন্তায় সার মিনতে গোপনে এনে হত্যা করতে চায় পরামর্শ করে মুনির হইল বিদায় বন্ধু হে ওরে শারমিন ছিল বাবার বাড়ি শোনেন কথা ভাই গাড়ি লইয়া গেল মুনির শারমিনের বাসায় ক্ষমা কর প্রাণের বন্ধু অতীতের অন্যায় বন্ধু হে করেছি ভুল করেছি অপরাধ নাই জীবনে আর কোনোদিনও ভুলবো না তোমায় স্বামীর কথা শারমিনের মন নরম হইয়া যায় বন্ধু হে চট্ট
গেরাম যাবো শারমিন বেড়াইবার লাগিয়া স্বামীর সাথে গেল শারমিন গাড়িতে উঠিয়া দিন কয়েক থাকলো তারা ছোট গেরাম যাইয়া বন্ধু হে চট্টগ্রাম হোটেল সৈকত ভাড়া লইয়া ভাই মুনির বলে চলো শারমিন কক্সবাজার যাই চলো দুইজন সেথাই গিয়া ঘুরিয়া বেড়াই বন্ধু হে হায়াত লেখা হাতে বান্দার মৌত লেখা পায় যার যেখানে মরণ হবে সেখানে সে যায় শারমিন বলে প্রাণের স্বামী বলতেছি আপনায় বন্ধু হে শরীরটা মোর দুর্বল লাগে বলি আপনার খাই শারমিন বলে চলেন স্বামী ঢাকায় ফিরে যাই কক্সবাজার সাগরের পার যাওয়ার দরকার নাই বন্ধু হে কত মতে বুঝাইল রাজি নাই আর হয় তখনে পাত কি মনির মনে মনে কয় কেমনে মারিব তারে চিন্তারও বিষয় বন্ধু হে ঢাকাতে ওই কুকুর সাথে পরামর্শ করে রিমাকে মারিবে গিয়া কক্সবাজারে কত মতে বুঝাইল রিমা নাই আর যায় রে বন্ধু রে নতুন করে ভাবে মনে কেমনে খুন করিবে তা না হলে কুকুর তাহার হাত ছাড়া হইবে কেমন কইরা কুকুর কাছে পরামুখ দেখাবে বন্ধু রে সমস্ত গোপন কথা রিমাটের পায় নাই তাহলে কি চট্টগ্রাম রিমা যাই তো ভাই কি খেলা খেলেছে আমার আপে মালেক সাই বন্ধু হে তারপরে সারিল গাড়ি আসিবে ঢাকায় মনে মনে চিন্তা করে মারিবে রাস্তায় সুযোগ না পাইয়া রাস্তায় মানুষের জ্বালায় বন্ধু রে গ্রামের পাশে থাকা জায়গা পাইয়া রাস্তার নিচে গাড়ি হঠাৎ দিল যে নামাইয়া ওই সময়ে শারমিন খাতুন ছিল যে ঘুমাইয়া বন্ধু হে বোতলেরও গোড়া দিয়া হঠাৎ আঘাত করে আঘাত পাইয়া শারমিন খাতুন উঠে চিকার মেরে কি অন্যায় করেছি স্বামী বলো না আমারে বন্ধু হে বলে তোমায় আমি করব এখন খুন তুমি থাকলে আমার ব্যবসায় লাগিবে আগুন এই বলিয়া আর একবারই মানিল তখন বন্ধু রে শারমিনে কয় প্রাণের স্বামী শোনো ফরিয়া জীবনে খাইতে যাব না তোমার ঘরে ভায়াত মাইরো না স্বামী ধরি দুটি হাত বন্ধু রে কালে বাপ কইরাছে তোমারে জানাই লালন পালন মাই কইরাছে বলি তোমার ভাইয়াই সেই মায়ে মরিয়া যাবে আমি মইরা যাই বন্ধু রে শারমিন তখন মুনিরে ধরে হাত পায় প্রাণের স্বামী প্রাণ ভিক্ষা দাও বলি রে তোমায় কোন কথা না শুনিয়া মারিল তাহাই বন্ধু আঘাতের পর আঘাত করে জ্ঞান হারাইয়া যায় গাড়ি হতে শারমিনকে টানিয়া নামায় চাকু দিয়া আঘাত করে মারিল তাহাই বন্ধু রে আঘাতের পর আঘাত করে জ্ঞান হারাইয়া যায় গাড়ি হতে শারমিনকে টানিয়া নামায় চাকু দিয়া আঘাত করে মারিল তাহাই বন্ধু রে আমেরিকা হইতে চাকু আনিয়া গেছিল চাকু দিয়া পেটের মধ্যে সাঁটা পার মারিল শারমিনের কোরআন পাখি উড়িয়া যে গেল বন্ধু রে কত মতে শারমিন যে বুঝাইল স্বামী
আপনার কাছে আমি আমার প্রাণ কাটকে শুধু ভিক্ষা চাই। স্বামী গো, কোনদিন আমি আপনার ঘরে যাব না স্বামীর দাবি লইয়া, আমি কখনো যাব না স্ত্রীর দাবি লইয়া। এই পৃথিবীর লোক জানবে না আমি যে স্বেচ্ছায় আপনার কাছ থেকে বিদায় নিলাম, আমি জীবনে কারো কাছেই বলবো না, শুধু আপনি স্বামী আমার প্রাণটাকে ভিক্ষা দেন। আমি আমার মাকে, আমি আমার ভাইকে, আমি আমার বন্ধুকে, আমি আমার বাইক কাউকে এ কথা জানাবো না, এ কথা গোপন থাকবে। স্বামী, এই রাস্তার অন্ধকারে আপনি চলে যান আপনার বাসায়, শুধু আমার প্রাণটাকে আপনি ভিক্ষা দেন, আমি এই প্রাণ ভিক্ষাটুকু চাই। আমেরিকা হইতে চাকু আনিয়া দেখি, চাকু দিয়া পেটের মধ্যে সাতটা পার মারি, শারমিনের কোরআন পাখি উড়িয়া দে গেল বন্ধুরে। ১৯৮৮ সাল আটই এপ্রিল ভাই, শারমিন বিমা খুন হইল সিদ্ধিরগঞ্জ থানায়, সেই শারমিনের আত্মশিকার আজও শোনা যায় বন্ধুরে। সেই আওয়াজ ভাসিয়ায় আসে মুনিরের কানে, হতাশ হইয়া মুনিরে ভাই পাইল মনে মনে, হায় হায় করে মুনির তখন পাগলের মতনে বন্ধুরে। সেই শারমিনকে হত্যা করে মুনির পাগলের মতো হয়ে গেল যে আমি কি করলাম। তিনি বেসামাল হয়ে পড়লেন, মুনির উন্মাদ হয়ে গেল, কিন্তু যা করে ফেলেছে তা তো আর সহ্যাবার মতো নয়। তাই মুনিরের কানে ভেসে আসে সেই শারমিনের আত্মচিৎকার, স্বামী তুমি আমার প্রাণটাকে ভিক্ষা দাও, স্বামী তুমি আমার প্রাণটাকে ভিক্ষা দাও। সেই আওয়াজ যখন নিজের অজান্তেই মুনিরের কানে ভেসে আসতে লাগলো, মুনির উন্মাদ হয়ে গেলেন, মুনির পাগল হয়ে গেলেন, মুনির কি করবে তিনি আর দিশা পায় না, তিনি ভেবে পায় না সেই সময় মুনির কি করবে। ওরে সেই আওয়াজ ভাসিয়া আসে মুনিরের কানে, হতাশ হইয়া মুনিরে ভাই পাইল মনে মনে, হায় হায় করে মুনির তখন পাগলের মতনে বন্ধুরে। কিভাবে তে মুনির তখন হলো গ্রেফতার, কেমনে হলো ফাঁসি, কেমনে হইল বিচার, ওই পিঠেতে অন্য সুরে বলিব এইবার বন্ধুরে। আছেন যত বন্ধুগণ, শোনেন সময় দিয়া মন, মুনিরেরও ফাঁসি কেমনে হয় সেই ফাঁসির কাহিনী কইতে আমার মনে লাগে ভয়। ধৈর্য ধরে শুনবেন বসে, ও হায় রে ভদ্র মহাদয়, এবার রিমারে খুন করি আবার মুনির সালায় গাড়ি, সামনে বাড়ি পুকুর একটা পায় সেই পুকুরে নামলো মুনির, রিমার রক্ত ছিল গায়, রক্ত মাখা জামা কাপড় ও পাপি ফেলিল তথায়। মাখা ছুরি ছিল সেই ছুরিও ফেলে দিল, যাহা পুলিশ সেই জায়গাতে পায়, ওরে জামা কাপড় বদলাইয়া আবার গাড়ি চাল।
আইসা মনির ও গাড়ি হতে নামিয়া দে যায়া কোনে কি করলো মনির বন্ধুর বাড়ি হইল হাজির বন্ধুর নাম কি দিন মোহাম্মদ হয় ওরে ঢাকার টাউন ধূপ ফুলাতে সেই বন্ধুর বাড়ি হয় দরজায় দাঁড়াইয়া ডাকে ও সেই ডাকেও তো শুনে নয় তখন ছিল তিনটা বন্ধ ছিল দরজাটা ঘুমে মগ্ন ছিল যে সবাই ওরে মুনিরের ডাকা ডাকি কেহ না শুনিতে পায় বিফল হইয়া দাঁড়াইয়া ও মনির রহিল রাস্তায় দেখে তখন রাস্তার মাঝে সুইপার একজন ব্যস্ত কাজে তাহার কাছে আশ্রয় গিয়া তা ওরে মুনিরকে লইয়া সুইপার আপন বাড়ি চলে যায় কোন মতে সেই বাড়িতে ও হায় রে বাকি রাত কাটায়া হইয়া সুইপারকে ডাকাইয়া খুনের কথা ভাঙ্গিয়া কয় ওরে সুইপার ভাবে মনে মনে খুনিরে দিলে আশ্রয় খুনের ওই আসামি হইবার ও হায় রে আসে বহু ভয় যখন পাঁচটা বাজিল মুনিরকে তারাইয়া দিল অন্য কোথা চলে যাইতে কয় আরে এইখানে তে থাকায় আপনার একবারে নিরাপদ নয় এই কথা শুনিয়া মুনির ও হায় রে ঘরের বাহির হয় সুত্রাপুর থানার কাছে বদর নামে হোটেল আছে সেই হোটেলে মনির চলে যায় ওরে মা বাপের পরিচয় দিয়া হোটেলের রুম ভাড়া চায় হোটেল ওরও লোকজন বলে ও ভাড়া দিব কেন আপনায় আপনি হলেন ধনির ছেলে থাকবেন কেন এই হোটেলে তখন মনির খুনের কথা কয় ওরে খুনের কথা শুনে তারা মনে মনে পাইল ভয় মনের কথা রাখলো মনে ও হায় রে তাও রে নাই আর কয় রুম দিয়া ভাড়া চুপচাপে রইল তারা সকাল সাড়ে দশটা যখন হয় ওরে করবে মনির আত্মহত্যা মনে মনে ভাইবা লয় দরজা করিয়া বন্ধ ও হায় রে ফাঁসি দিতে লয় চাদরকে বানাইয়া রশি দিবে মনির গলায় ফাঁসি ফ্যানের উপর চাদর বান্ধালয় ওরে জানালাটা খোলা ছিল দেখতে পাইল সেই সময় মুনিরের আত্মহত্যা ও রাস্তার যত লোকজন রয় লোকজন
জনে দেখিয়া তারে গর্জা ভাঙ্গিয়া ঘরে মুনিরে বাঁচাইয়া লয় সলি মুল্লা মেডিকেলে ভর্তি করে সেই সময় ডাক্তারের ঔষধ খাইয়া ও মনি তখন ভালো হয় যখন মুনির ভালো হলো মায়ের কাছে ফোন করিল দেখতে আইলো তখন তারে মায় ওরে এদিকে সরকারি পুলিশ আত্মহত্যার খবর পায় গ্রেফতার করিয়া তারে ও হাইরে পাঠায় জেলখানায় এদিক দিয়া অনেক ভোরে যেখানে মারে মারে লোকজনে লাশ দেখি বারে পায় ওরে মিজি মিজি গ্রামের নামটি সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়া সোনা দানা ছিল যত সব জমা রইল হতো কেহ নালা তিনিবারে পায় পরে রিমারে করলো সনক আসিয়া তার দুঃখী মায় ভাই বোন আত্মীয় যারা ও তারা কান্দে হায় রে হায় আসামি কইরা দিল তখন মামলা ভইরা মুনির কিছু শিকার নাই আর যায় ওরে মাঝে মাঝে সান্ত্বনা দেয় আসিয়া মুনিরের মায় পুলিশে রোজেরার কাছে ও কথা বে হইয়া যায় এবার মুনিরে কয় কান্দি কান্দি দিবই আমি জবানবন্দি পুলিশেরও ম্যাজিস্ট্রেট কোথায় ওরে আদালতে গিয়া মুনির স্বীকার করে হত্যার দায় জবানবন্দি করলো রেকর্ড ও 164 ধারায় চালু হইয়া গেল সারা দেশে ঝড় উঠিল কেমন বিচার মুনিরের হয় পরে লক্ষ লক্ষ টাকা ঢালে মুনিরের বাপ মায় ধান খেতের সারের মতো ও টাকা দুই হাতে ছিটায় তারা পাইল টাকার পাহাড় তবু যেন ফাঁসি নাহি হয় ওরে একবারও পরে না মনে শারমিনের কথা হায় কবি বলে হক বিচারে ও সহায় হইল দয়াময় দালাল কত টেটন মুনিরের হইয়া আপন মুনিরের বাপার কাছে যায় বলে আমায় কিছু টাকা দিলে মুনির ভাইকে বাঁচান যায় দশা বা আমার খালু লাগে ও দোদার শালী হইল আমার মায়া কত জনে এইভাবেতে মুনিরেরও টাকা খাইতে এত টাকার হিসাব দেওয়া দায় ওরে বাংলার মানুষ হইছে চাইয়া শুনিতে মুনিরের রায় এবার চলেন আদালতে ও জজে দিবে কি বারায় ওরে
জজ সাহেব ফাইনাল বিচারে রাগে কাপে থরে থরে শারমিন তোমার কি করছে জন্নাই ওরে নির্মম ভাবে মারলে তারে একটু মায়া লাগলো নয় এত বড় পাপীর বিচার ওটা ফাঁসি দিতে হয় হে শুধু খুনের বিচার হিরোইন আর মদের কারবার অবৈধ নারী মেলা মেশায় ওরে বাংলার মানুষ এই পাপীর ন্যায্য বিচার পেতে চায় ১৯৯০ ২১ মে ও জজে দিল তখন রায় সমান দোষী দুইজনারই হবে ফাঁসি মোস্তাকে বেকে সুরখালাস পায় ওরে বাংলার মানুষ হইল খুশি শুনিয়া জজের রায় ধন্য ধন্য বাপের বেটা ও বিচার করিয়াছে খানা সোনা দানা ছিল যত আরো যত জিনিস হয় কানের বালা গলার মালা অরিমার মার কাছে পৌঁছায় গোপন বৈঠক খানায় কত যে প্রেমের চিঠি পায় আরো কত নেকের ছবি রয় খারাপ যত কিছু পাইল আগুনে পুড়াইয়া দেয় রায় শুনিয়া কাঁদতে লাগলো ও হায় রে মনিরের বাপ মায়া ছেলে যদি যায় মরিয়া কি হবে আর টাকা দিয়া আপিল করতে হাইকোর্টে যায় আপিল তাদের হইল মঞ্জুর কে ৩৬০ দুই ধারায় হাইকোর্টের রায় শুনিতে ও ভাই রে কি করি উপায় মনির যখন দিমারে মারে খুকু তখন ছিল দূরে সেই কারণে খুকু খালাস পায় মুনিরেরও ফাঁসি হইবে হাইকোর্টে দিল রায় হাইকোর্টেরও রায় শুনিয়া ও কান্দে তখন মুনিরের মায়া আরে কি করিব কোথায় যাব কেমনে ছেলের জান বাঁচাব এখন আমি করি কি উপায় ওরে ছেলের জন্য পাগল হইল মুনিরের বাপ মায় যে জাল ধরে ভাঙ্গা পড়ে ও এখন যাবে বা কোথায় সুপ্রিম কোর্টে আপিল করে নিয়মের ধারা ধরে ২০ লক্ষ টাকা রেসিটায় ছেলেকে বাঁচাইতে হবে টাকা ঢালে সেই আশায় বিদেশেতে টাকা দিল ও যদি কিছু তাতে হয় ওরে তখন এতে সেই বেটারা জীবন ভিক্ষা চাইল তারা কাজ হলো না কাহারো কথায় সুপ্রিম কোর্টের রায় শুনিতে সকলে রইছে আশায় বিচারকগণ বিচার করতে ও ভাই রে কমিটি সাজায় বাংলার প্রধান বিচারপতি নাম তাহার সাহাবতী আরো পাঁচজন বিচারপতি রয় ওরে এই আসামি ছেড়ে দিলে আইন ভাসিবে দরিয়ায় চরিত্রহীন মেয়ের প্রেমে ও বধু খুন করে বেটায়
ওরা সামনে ধরে মুনিরকে বাঁচাইবার তরে বিচারক গণ রূপ লাল সায় নয় ওরে ন্যায় বিচার করিবে এইবার দেখাইবে জগৎ নয় শারমিনের খুনের দায়ে ভাষার যশি পড়িবে গলায় রায়ের আসে মুনিরের বাপ আসে বসে ছেলে আমার বাসিবে নিশ্চয় পরে দিবানিশি ঘরে বইয়া কান্দে তখন নিমার মায় জানা যাও পরে যাও পরে নামাজ পড়ে দোয়া করে ন্যায় বিচার করে যেন খোদায় জগৎসানি তোমার কাছে বলি আমি প্রভু তুমি থাকিও সহায় ওরে আমি যেমন মেয়ের সুখে কাঁদিতেছি দুনিয়ায় ওই রূপে মুনিরের বাপ মা ও কান্দা যেন করে হায়ায়া শারমিনের মার করুণ কান্না কবুল করে সাইরা পানা বিচারক গণ দিল তখন রায় পরে মুনির পাপে ফাঁসির হুকুম বিচারক গণ দিল রায় শুনিয়া ফাঁসির খবর দেশবাসী খুশি হইয়া যায় সুপ্রিম কোর্টের শুনে রায় কান্দের মুনিদের মায় দুঃখ করে হাত উঠায় মাথায় ওরে সব রাস্তা আমার মন্দ হলো এখন যাব কোন রাস্তায় রাস্তায় আবার পাইলো একটা ও শুনেন ভাই সজ্জনায় রাষ্ট্রপতির কাছে গিয়া রইল এবার ধর্ণা দিয়া রাষ্ট্রপতি ধরে হাতে পায় ওরে হুজুর একটু করবেন দয়া আমার ছেলের প্রাণ যায় কান্দিয়া কান্দিয়া তারা মুনিরের জীবন ভিক্ষা চায়ায়া ওরে রাষ্ট্রপতি বিশ্বাস বলে কেমনে বাঁচাই তোমার ছেলে বিচারক গণ দিছে ফাঁসি দায় ওরে দেশবাসী সকলে তারা ন্যায় বিচারে থিতে চায় সুবিচারের বিচার করতে কেউ আমায় ক্ষমতা দেয় না ওরে এমনি করে বেশ কয়েকদিন সুদিন গিয়া আইলো কুদিন বিশ্বাস তখন না কষ করে দেয় ওরে সব জায়গা ঘুরাইয়া গেল কাজ হলো না কোন জায়গায় আবারও কি করবে হায় রে ও তখন মুনিরের বাপ মায়ায়া বাজার মুদের যাবে সারি করে কত হাজারি আত্মীয় স্বজন যত রয় পরে কুটি কুটি টাকা গেল বাঁচাইতে পারলো নয় কি করিবে কোথায় যাবে ও হাই রে পড়িল চিন্তায়ায়া বড় লোকের ছেলে হইয়া ব্যক্তিগত স্বাধীন পাইয়া দিনের দিন সে করিয়া অন্যায় ওরে জগতেরও পাপি হইছে পাপের বোঝা ভালো নয় ফাঁসির হুকুম হইয়া গেছে ও এইবার করিবে গলায়ায়া শারমিন খুনের ধারাল ছুরি গলায় লইল ফাঁসির দড়ি শারমিন সেদিন প্রাণ ভিক্ষা চায় আহাপতি চির সাথী জীবনে মাইর না হায় না শুনিয়া রিমার কান্না রক্তের বন্যা বহাইয়া দে টাকা
ঠোঁটাওয়ালা লোক বলিয়া একার পর এক ফুট বদলাইয়া অনেক দিন সে বাঁচল এ মামলায় ওরে গরিব হলে প্রথম রায়ে কার্যকরী হইয়া যায় পাপের বোঝা ভারী বলে সুপ্রিম কোর্ট দিল যে এই রায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাবে মনির করু সুরে হঠাৎ কোনদিন ফাঁসি হইয়া যায় ওরে সময় মতো খায় না খানা থাকে সদায় দুশ্চিন্তায় মুনিরেরও বাবা মায়ে ছেলের জন্য তাদের সর্বদায়। এবার কোন দিন তারে ফাঁসি দিবে দেলবাসী সকলে ভাবে এলো এবার ছাব্বিশে জুলাই ওরে জেলের যারা কর্মকর্তা দিন তারিখ ঠিক করলো ভাই ফাঁসি হবে গভীর রাতে ও সে কথা কাউরে জানাই নয়। সরকারি আইন থাকবে গোপন ফাঁসি তাহার হবে যখন এদিকে মুনিরের বাপু মায় ওরে জেলখানা হইতে তারা দেখা করার হুকুম পায় আরো যত আত্মীয় স্বজন সে দেখা দেখে সেদিন যায়। সরকারি আইন থাকবে গোপন ফাঁসি তাহার হবে যখন এদিকে মুনিরের বাপু মায় ওরে জেলখানা হইতে তারা দেখা করার হুকুম পায় আরো যত আত্মীয় স্বজন সে দেখা দেখতে তখন যায় প্রাণের মা সেই শেষ দেখা দেখতে যখন মুনিরের মা বাবা আত্মীয় স্বজন সেই জেলখানায় গেল সেদিন মুনি আক্ষেপ করে বলেছিল মা তুই তো কত চেষ্টা করলি কিন্তু তোর ছেলে যে অন্যায় করেছে যেই অপরাধ করেছে তুই পারলি না পাপ বাপকেও ছাড়ে না রে মা পাপ বাপকে ছাড়ে না। মুনির বা কাঁপতে কাঁপতে তার আক্ষেপ গুলো তার মায়ের কাছে বলতে লাগলো মা রিমা রে মা খুন করিয়া করেছি যেই ভুল রিমা রে মা খুন করিয়া করেছি যে ভুল নিজে জীবন দিয়া দিয়া গেলাম সেই ভুলে মাসু প্রাণের মা গো তোর মতো দরদি পাই না এবার শেষ দেখা দে খিয়া মায়ে বাড়ি চলে যা শেষ দেখা দে খিয়া মায়ে বাড়ি চলে যা এবার জেলের যারা কর্মকর্তা মনিকে জিগায় প্রাণের মা মা
বলো বাবা তোমার মনে থাকলে কোন আশা হায়রে মনির বলে আছে আমার একটি ফরিয়া মনির বলে জেলার সাহে আপনার জানা আমি রিমা রইত পরের পাশে মাটি যেন পাই প্রাণের মা গো আমারে বাঁচাইতে পারি না মনিরেরও ফাঁসির হুকুম পায় যখন জল ছিল সেই না সেই গারদে এবার কালো টুপি মুনিরের মাথায় দিল যে পর